সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে। চারপাশের লেখার সাথে পরিচিত হই এ বিষয়টা নিয়ে। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাত্রে আমরা এই ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো। ছবি দেখে বোঝার চেষ্টা করি। ছবিগুলো দেখো এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। আজকে মূলত আমরা 60 পৃষ্ঠায় উল্লেখিত এই যে যে ছবিটি দেওয়া আছে, কে কেন্দ্র করে যে সকল প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানবো। দেখো, এই ছবিকে কেন্দ্র করে কি প্রশ্ন করা হয়েছে, এটি কি নামে পরিচিত, এটি বলতে কোনটাকে বোঝানো হয়েছে, এই যে এই জিনিসটাকে, গাছ লাগায় পরিবেশ বাঁচায় বৃক্ষ মেলা 2024 1 জুলাই থেকে 15 জুলাই আগারগাঁও ঢাকা। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটার নাম হচ্ছে ব্যানার। এই ব্যানার কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টা লিখতে হবে, এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো সেই বিষয়টাও লিখতে হবে। চলো আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। চারপাশের লেখার সাথে পরিচিত হয়ে আমরা যে একটু আগে যে ছবিটা দেখলাম সেই ছবিকে কেন্দ্র করে কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। দেখো, ক নম্বরে প্রশ্ন ছিল এটি কি নামে পরিচিত, উত্তর এটি ব্যানার নামে পরিচিত। এর ব্যবহার কি, উত্তর সমাজের অনেক মানুষ দলবদ্ধ হয়ে কোনো বার্তা প্রকাশের জন্য ব্যানার ব্যবহার করে থাকে, সাধারণত নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণার জন্য ব্যানার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে ব্যানার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে গ নাম্বার, এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো, উত্তর হ্যাঁ দেখেছি, শোভাযাত্রার সামনে, মেলায়, স্কুলে, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে। এটাই মূলত ছিল পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠায় উল্লেখিত সেই ছবিকে কেন্দ্র করে কিছু প্রশ্নের সমাধান। এটা মূলত নমুনা সমাধান, তোমরা চাইলে এরকমভাবে লিখতে পারো, আবার এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে বানিয়েও লিখতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে আমরা 61 পৃষ্ঠায় উল্লেখিত এই ছবি নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।